বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের জেএসসি এর ম্যাথ নিয়ে নত করব। জেএসসি ম্যাথ সাধারণ গণিতের 4.3 এর উৎপাদক বিশ্লেষণ দেখাবো। আমি কিছুদিন যাবৎ জেএসসি ছাত্রদের অনুরোধে ওদের কোনো ক্লাস দেওয়া হচ্ছে না, শুধু এসএসসি এবং এইচএসসি এর জন্য অনেক ক্লাস দেওয়া হচ্ছে, জেএসসি দেওয়া হচ্ছে না। আজকে থেকে জেএসসি ক্লাস দেবো এবং কালকে থেকে চেষ্টা করবো বাড়িতে বসে ক্লাস দেওয়ার জন্য, কারণ আমি আগামীকালকের পরীক্ষা থেকে বাড়িতে চলে যাচ্ছি। যাই হোক, আমাদের উৎপাদক বিশ্লেষণ দেখো জেএসসি ছাত্ররা, আজকে উৎপাদক বিশ্লেষণ দেখাবো। তাহলে আমি এই চারটা উৎপাদক উঠে এনেছি, আমি এই উৎপাদক চারটা আমি দেখাবো। লক্ষ্য করো ছাত্র বন্ধু, প্রথমে আছে 10 নম্বর। 10 নম্বরে অঙ্ক হচ্ছে 4x2। 4x2 মাইনাস y2, এই অঙ্কটায় আমরা দেখি কোনো সূত্র পড়ে কিনা। 4x2 কে আমরা যদি ভাঙাই তাহলে পাওয়া যায় 2x2 মাইনাস, এবং y কে যদি আমি স্কোয়ার দিই তাহলে y স্কোয়ার। এখন আমরা একটা সূত্র লক্ষ্য করতেছি যে এটা যদি a দড়ি মনে মানে যদি b দড়ি তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এবং আমরা একটা সূত্র জানি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সূত্রগুলো খুব গুরুত্ব সহকারে মাথায় রাখতে হবে এবং যেন ভুল না হয় তা মুখস্ত করে রাখবে। এখন তাহলে আমরা এটাকে যদি a ধরি তাহলে কি হয়, a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b। তারপর আমার একটা অঙ্ক হয়ে গেছে 16 নম্বর অঙ্কটা যদি দেখি, এটা হলো 10 নম্বর। 16 নম্বর অঙ্ক হচ্ছে x² + y² - 2xy - 1, এই অঙ্কটা আমরা লক্ষ্য করবো যে কোনো সূত্রে করে নি। তাহলে আমরা সূত্র দেখতে পাচ্ছি, সূত্রে আছে x² - 2xy ভিতরে নিয়ে আসবো, তাহলে -2xy + y² - 1। এখন এই থেকে একটা পর্যন্ত কিছু একটা সূত্র পারে, কি সূত্র পারে, a² - 2yb + b², তাহলে সূত্র পারে a - b² এবং 1 আছে, 1 কে যদি আমি হোলে স্কোয়ার ধরি তাহলে কি হয়, a ধরি এটা b ধরি, তাহলে আমার ওই যে সূত্র a² - b² সমান a + b ইন্টু a - b। তাহলে লক্ষ্য করো এই লিখলাম আমি a প্লাস 1 হচ্ছে b, a + b ইন্টু e - b, a - b, এটা আমার অ্যান্সার হয়ে গেল। এরপর শিক্ষার্থী বিন্দু এই অঙ্ক দুটো তুলে নেওয়া যায়, এরপর আমরা বাকি অঙ্ক দুটো দেখাবো। প্রিয় শিক্ষার্থী বিন্দু, জেএসসি ছাত্রছাত্রীরা এই অঙ্কটা যদি আমরা প্রথমেই করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, অঙ্কটাকে সাজিয়ে নিতে হবে। তাহলে x² আমার শেষে আছে, আগে নিয়ে আসি x² - 12x + 36। এখন 36 কে উৎপাদক বিশ্লেষণ করলে ভাঙাইতে হবে, 36 যদি 2 দিয়ে ভাঙি তাহলে হয় 18, আবার 2 দিয়ে ভাঙলে হয় 9, এবার 3 দিয়ে 3 এমন একটু সংখ্যা নিতে হবে যার বিয়োগ করলে যোগফল -12। তাহলে 3 3 9 9 18 যায় না, তাহলে 2 যায় আর 3 3 9, তাহলেও হয় না। তাহলে আমার কী করতে হবে, 2 2 4 3 4 12 12। প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমরা যদি ভাঙি 12 কে আমরা ভাঙি 2 লক্ষ করতে হবে, একবার নিলাম 3 2 6 আর একবার নিলাম 3 2 6। তাহলে লিখতে পারি x² - 6x - 6x + 36। তাহলে আমরা এই প্রথম দুই সংখ্যার মধ্যে কমন যায় x, তাহলে x - 6, পরের দুটি সংখ্যার মধ্যে যায় 6 কমন, তাহলে x - 6 যদি কমন যায় x - 6, x - 6 আর x - 6 দুইটি যখন তো হবে তাহলে আমার কী করতে হবে, x - 6 হোল স্কোয়ার, এটি আমার অ্যান্সার।
এরপর আরেকটা অঙ্ক আছে, এটা আছে 24 নম্বর। এখনটা খুব ইজি অঙ্ক, যে এক্স স্কয়ার প্লাস 7x মাইনাস 120। আমরা প্রথমে সংখ্যাটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে 120 কে যদি আমরা ভাঙি 2 দিয়া 60, 60 কে আবার 2 দিয়ে ভাগ করলে 30, আবার 2 দিয়ে ভাগ করলে হয় 15, আবার 3 দিয়ে ভাগ করলে হয় 5। তাহলে আমার হয়ে গেছে, তাহলে 3 5 15, আর 2 2 4, 4 2 8, 15 দিয়ে 8 গেলে 60 থাকে, এই একবার গেলাম 8 আর একবার গেলাম 60। তাহলে আবার কি হয়, এক্স স্কয়ার প্লাস 15x মাইনাস 8x, 8x মাইনাস 120। প্রথম থেকে সংখ্যা মধ্যে কমন যায় x প্লাস 15, x প্লাস কোন, তারপরের সংখ্যা কমন যায় মাইনাস 8x প্লাস মাইনাস প্লাস 15। তাহলে কি হবে, x প্লাস 15 আর x মাইনাস 8। তাই আমরা উৎপাদকের ক্লাসগুলো গুরুত্ব সহকারে দেখবো এবং উৎপাদক কীভাবে কী করতে হয় আমরা সেগুলো দেখবো, খাতা নিয়ে নেবো এবং উদাহরণে কিছু অঙ্ক আছে। আর উৎপাদকের সূত্র এস কার মানে এস কার প্লাস বি ইন্টু এম এন এস, এটা একটা টার্ম বুঝতে রাখতে হবে, এটা হচ্ছে সূত্র। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন এবং এই করোনার মুহূর্তে সবাই সুস্থ থাকার জন্য নিয়মগুলি পালন করবেন, স্বাস্থ্যবিধি মেনে চলবেন। সবাইকে ধন্যবাদ এবং এই সামনের রমজানের ঈদে আপনারা ঈদের সময় বাইরে লোক সমাগম এলাকায় থেকে দূরে থাকবেন, সেখানে কিন্তু তোমরা কোনো মানুষ এড়িয়ে চলো, কারণ এখন এই মুহূর্তে বিপর্যয় মানে দুর্যোগ, করোনা দুর্যোগ মুহূর্তে কখনোই তোমরা বিপদের মধ্যে